হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আমার সেকেন্ড ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে যাব হচ্ছে আমার প্রিয় সরকারি তুলারাম কলেজ। ফাইনালি চলে আসলাম সরকারি তুলারাম কলেজ, আর এটা হচ্ছে আমাদের কলেজের প্রথম গেট। যারা সরকারি তুলারাম কলেজ ফার্স্ট টাইম যাচ্ছেন তারা হচ্ছে প্রথমে চাষারা যাবেন, আর চাষারা থেকে যে কাউকে বললেই হবে সরকারি তুলারাম কলেজ কোথায়, তাহলে রোডটা দেখাই দিবে। এটা হচ্ছে সরকারি তুলারাম কলেজের মেইন গেট। আমাদের সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী কলেজ, যেটি স্থাপিত হয়েছে 1937 সালে। চলেন, ভিতরে এন্ট্রি নেই। এটা হচ্ছে আমাদের তুলারাম কলেজের শহীদ মিনার, আর এটা হচ্ছে আমাদের তুলারাম কলেজের রসায়ন ভবন, যেখানে দ্বিতীয় তলা ও তৃতীয় তলা হচ্ছে রসায়ন বিভাগের ক্লাসগুলো হয়ে থাকে, আর নিচতলায় হচ্ছে আমাদের তুলারাম কলেজের ছাত্রছাত্রীদের সংসদ। তো ছাত্রছাত্রীদের সংসদ ও ক্লাসগুলো দেখানোর চেষ্টা করব। আর আমাদের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমি ভবন, যেখানে হিসাব বিজ্ঞান, ব্যবসা ব্যবস্থাপনা ও অর্থনৈতিক ক্লাসগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে প্রশাসনিক ভবন, যেখানে সমাজকর্ম, ইসলাম, ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের ক্লাসগুলো হয়ে থাকে। যে ভবনটিতে বড় করে লেখা সরকারি তুলারাম কলেজ, সেই ভবনটি হচ্ছে মূল ভবন। আর এখানে হচ্ছে আমাদের সরকারি তুলারাম কলেজ বিপি হাবিবুর রহমান রিয়াদ ভাই বসেন, আর এটা হচ্ছে আমাদের সরকারি তুলারাম কলেজ ছাত্রছাত্রীদের সংসদ। ক্লাস শেষে আমরা সব বন্ধুরা মিলে এখানে আড্ডা দিই। এখন আমরা যাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমি ভবন, যেখানে হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের ক্লাসগুলো হয়ে থাকে। আজকের ভিডিওটি হচ্ছে যারা অনার্স ফার্স্ট ইয়ার আর ইন্টার ফার্স্ট ইয়ার নতুন এডমিশন হন, তারপর রোল অনুযায়ী ক্লাসগুলো খুঁজতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকের ভিডিওটা দেখলে ক্লাসগুলো চিনতে খুব সহজ হবে। আমরা এখন চলে আসলাম হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট। আমি যেহেতু কমার্স সি সেকশন স্টুডেন্ট, তাই আমি কমার্স সি সেকশন ক্লাসের ভিউটা দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের কমার্স সি সেকশনের ক্লাসরুম, দারুণ একটা ক্লাসরুম। আমাদের এখন ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে, আর উনি হচ্ছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসর। এখানে হচ্ছে সমাজকর্ম বিভাগ। আজকে হয়তো সিনিয়রদের কিছু কাজ আছে, তাই আজকে সব সিনিয়ররা এখানে। আমরা চলে আসলাম তৃতীয় তলায়, যেখানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্নার। আমরা যাব এখন চতুর্থ তলায়, এখানে ইসলাম, ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের ক্লাসগুলো হয়ে থাকে। এখন যাচ্ছি আমরা সরকারি তুলারাম কলেজের সুন্দর লাইব্রেরিতে। আমাদের ডান পাশে যে ভবনটি দেখা যাচ্ছে, এখানে ইংরেজি, গণিত ও বাংলা বিভাগের ক্লাসগুলো হয়ে থাকে। চলে আসলাম আমাদের কলেজ লাইব্রেরিতে, আর এখানে সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। এটা হচ্ছে আমাদের তুলারাম কলেজের থার্ড গেট। আর আমাদের তুলারাম কলেজে দুটি বাসের ব্যবস্থা রয়েছে, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আর এই দুইটা বাস, একটা মদনপুর থেকে আসে, আরেকটা হচ্ছে চিটানোর থেকে আসে। এই বাস দুইটা সাইনবোর্ড দিয়ে আসা যাওয়া করে। এখন আছি আমরা মূল ভবনের নিচতলায়, আর এখানে হচ্ছে সাধারণ শাখা। অফিসিয়াল সব ধরনের কার্যক্রম এখানেই করা হয়। সরকারি তুলারাম কলেজের রসায়ন ভবনের দ্বিতীয় তলা ও তৃতীয় তলা থেকে কলেজ ক্যাম্পাসের ভিউটা দারুণভাবে উপভোগ করা যায়। চলে আসলাম আমরা সরকারি তুলারাম কলেজ বিজ্ঞান বিভাগ। আমাদের সরকারি তুলারাম কলেজের বর্তমান প্রিন্সিপাল হচ্ছেন প্রফেসর বিমল চন্দ্র দাস। সরকারি তুলারাম কলেজ বিপি হচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ হাবিবুর রহমান রিয়াদ ভাই। তো আজকের জন্য বিদায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।